বন্ধুরা আজকে পিকলুকে নিয়ে যেতে পারবো না, কারণ পিকলুর মাস্টার চলে এসছে। দেখো পিকলু কীভাবে স্যাডভাবে আসছে, মনে প্রচুর কষ্ট। ওকে বলেছি যে রবিবার নিয়ে যাব, আজকে শনিবার, আগামী সপ্তাহে রবিবার নিয়ে যাব। পিকলুর মনে প্রচুর কষ্ট। দেখো পিকলু, তোমার মনে কি কষ্ট হচ্ছে? পিকলুর মনে কষ্ট হচ্ছে কিন্তু ও বলতে পারছে না এখন। এই যে পিকলুর মাস্টার মশাই চলে এসছে, এখন পিকলুকে পড়াবে, এই জন্য আজকে পিকলু সৌলা যেতে পারছে না। রোববার নিয়ে যাব। যে পিকলুর মনে প্রচুর কষ্ট, দেখো কষ্ট লুকানোর জন্য ও বিড়ালকে খুব আদর করছে। চলো বন্ধু, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন ব্লগকে স্বাগত জানাই। আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, সৌলা যাওয়ার পথে সৌলার ব্রিজটা দেখাবো। চলো বন্ধুরা, বন্ধুরা বেরিয়ে পড়েছি, এখন এখন যাচ্ছি আমাদের মেন রাস্তা দিয়ে সৌলায় যাব। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার। চলো বন্ধুরা যাওয়া যাক। হচ্ছে আমাদের পানি পিয়া স্ট্যান্ড, আজকে বাজার নেই। বলতে বলতে সৌলার প্রায় ব্রিজে চলে এসেছি। এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। দু ভাই ভেতরে ঢুকেছিল, ঠাকুরের দর্শন করে বেরিয়ে এলো, এখন আমি যাব। চলো বন্ধুরা যাওয়া যাক, একটা পিকচার আপলোড করি। চলো আমি টেম্পলের ভেতরে যাব। বন্ধুরা কিছু ডলার বেরিয়ে গেছে, কিছু ডলার বেরোয়নি। চলো বন্ধুরা পুরো ব্রিজের ছবিটা দেখানো যাক। এখান থেকে হচ্ছে সৌলার ব্রিজের স্টার্ট। এটা হচ্ছে সৌলার প্রথম দিক, অপোজিট সাইড হাটে সৌলার শেষ দিক। প্রায় 2 কিলোমিটার মতো ব্রিজটা হবে। এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, ব্রিজটা শুরু হয়ে গেছে। এখান থেকে সোজা শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি পৌঁছানো যাবে। তারপর এটা প্রায় হাইওয়ে হতে যায়। চলো অপোজিট সাইডেও দেখাবো, এটা প্রায় হাইওয়ে। এখানে প্রচুর ভিড়, আমাকে নামতে হবে। চলো বন্ধুরা নেমে গেছি। চলো হেঁটে হেঁটে পেরোনো যাক। সামনে ফুচকার দোকান আছে, প্রচুর দোকানপাট বসে গেছে, কারণ প্রায় ট্যুরিস্ট এলাকা হয়ে গেছে। চলো বন্ধুরা সামনে যাওয়া যাক। ব্রিজটা প্রায় উদ্বোধন হয়নি, উদ্বোধন হয়ে যাবে, কারণ মুখ্যমন্ত্রী আসার কথা ছিল, এখনও আসেনি। প্রায় ব্রিজটা দিয়ে যাওয়া আসা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ব্রিজটা প্রায় খুলে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে ব্রিজের। রাত্রিবেলা এলে আরও সুন্দর লাগবে। আজকে প্রায় সন্ধ্যা হতে যায়, কাল আসবো,
কাল এসে ব্রিজের অপোজিট সাইডে যাব, শঙ্করপুর যাব, ওখানে সমুদ্রে যাব, ব্রিজটা প্রায় রাত্রিবেলা দেখাবো। চলো বন্ধুরা পুরো ব্রিজটা এনজয় নেওয়া যাক। প্রায় অনেক লোকজন এসছে, প্রচুর ট্যুরিস্ট, না অনেক দিনের, প্রায় দু তিন দিনের থেকে আজকের লোকজন একটু কম। অপোজিট সাইডে প্রচুর দোকানপাট বসে গেছে, কারণ কিছু করে খেতে হবে, যে কোনো একটা জিনিস হলেই গেল। কে কোথা থেকে দেখছো একটু আমাকে জানাবে, কারণ হচ্ছে আমি কমেন্টে লিখবে, আমি উত্তর দিব। চলো বন্ধুরা প্রায় বলতে বলতে ব্রিজটার 40% প্রায় কমপ্লিট করলাম, এখন আরও 60-50% বাকি আছে। বলতে বলতে প্রায় 1 কিলোমিটার চলে এলাম। তাহলে বন্ধুরা চলো ব্রিজটা শেষ করা যাক। না আগের থেকে লোক প্রায় কম এসছে, এখানে গাড়ি ঘোড়া প্রচুর যাচ্ছে, কারণ হচ্ছে সাইকেলে প্রায় আমি খুব কম জনকে দেখলাম, আমরাই শুধু সাইকেল বলা যায়। কিছু ট্যুরিস্ট ফটো তুলছে, এখানে রূপসী বাংলা চলে এসছে, রূপসী বাংলার মোমো, বিখ্যাত মোমো চলে এসছে। এখন প্রায় দেখছো বন্ধুরা প্রায় স্টল বসে গেছে, মানে ব্রিজটা আর যাতায়াতের পথ হবে না, এখন ব্রিজটা হচ্ছে স্টল, যে কোনো দোকানপাট বসে যাবে, প্রায় বলতে গেলে ফুটপাত তাহলে এখন উঠে যাবে, এই ব্রিজটাই হয়ে যাবে, ব্রিজটাই ফুটপাত হয়ে গেছে। মানুষজন বেকার হলে যা হয়। চলো বন্ধুরা ব্রিজটা পুরো পেরিয়ে এসছি। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জন্য প্রচুর কষ্ট করে ব্লগটা বানাচ্ছি। চলো বন্ধুরা তোমাদের সাপোর্ট সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে একটা ভিডিও ক্রিয়েটারের আগে বেরোনোর জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন, কারণ আপনাদের সাপোর্ট বা চেষ্টা ছাড়া আমি কিছুই নয়। আশা করছি আপনারা আমাকে ভালো করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এই আশা রেখে আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, তাড়াতাড়ি দেখা হবে। চলো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।